আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মাড়ি ও দাঁত কিভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ব্যাকটেরিয়ার আক্রমণ সাধারণত তেমন স্থানে হয়ে থাকে যেমন স্থানে অপরিষ্কার থেকে থাকে, তেমন স্থানেই ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি ঘটে। ভিউয়ার্স, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের কণা যদি মাড়িতে জমতে শুরু করে আর সেটি যদি ঠিকমতো পরিষ্কার না হওয়ার কারণে দিনের পর দিন বাড়তে থাকে, তাহলে সেটি সেখান থেকেই ব্যাকটেরিয়ার ধীরে ধীরে বাড়তে থাকে। এখানে দেখতে পাচ্ছেন দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা লেগে আছে, এটি খাদ্য কণা থেকে এমনটি হয়ে থাকে। তো এভাবে যদি জমতে থাকে প্রতিনিয়ত, তাহলে সেখান থেকেই ব্যাকটেরিয়ার সূচনা ঘটতে থাকে, সেখানে ব্যাকটেরিয়া ধীরে ধীরে বাড়তে থাকে। এখানেও দেখতে পাচ্ছেন যে দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা লেগে আছে, যেটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বা টার্টার, অনেকে বাংলাতে পাথরও বলে থাকি। তো মুখের ভিতরে জমে থাকা খাবার থেকে এটি হয়ে থাকে, আর মুখের যে কোনো প্রান্তে, মাড়ির যে কোনো প্রান্তে যদি খাবার জমে থাকে বেশ কিছু সময় নিয়ে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া উৎপন্নর সংখ্যা বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন মাড়ির চারপাশ থেকে দেখা যাচ্ছে যে প্রতিটি দাঁতের গোড়ায় মাড়িতে প্লাক জমে আছে। এই প্লাকগুলো হলো আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেগুলো যদি মাড়ির মধ্যে ঢুকে যায়, ঢুকে আর বের হতে না পারে, সেক্ষেত্রে দাঁতের গোড়ায় এমন ধীরে ধীরে জমতে থাকে এবং বেশ অনেক শক্ত হয়ে যায়। এটি আমরা ডেন্টাল প্লাক বলে থাকি বা ডেন্টাল ক্যালকুলাস, এটি হচ্ছে দাঁতের পাথর। তো এই পাথরে, দাঁতের যে পাথর যদি হয়ে থাকে, সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ খুবই তাড়াতাড়ি সেখানে ঘটতে থাকে এবং মাড়ির সমস্যা শুরু হতে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়ায় এরকম ক্যালকুলাস থাকার কারণে সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া উৎপন্ন হয় এমন অবস্থায়। তো এখানে দেখুন যে এই দিকটা কম থাকায় এদিকের মাড়িটা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু এখানে ক্যালকুলাসের অংশটা অনেক বেশি থাকায় এখানে মাড়ির দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেক বেশি লাল হয়ে আছে। এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেক বেশি ঘটাতে কিন্তু এখানে মাড়িটা ফুলে আছে এবং ফুলে লাল হয়ে আছে। তো এ ধরনের সমস্যা আপনার যখন অতিরিক্ত ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে পড়ে, তখনই এ ধরনের সমস্যা হয়ে থাকে। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানেও দেখুন যে দাঁতের গোড়ার দিকে প্রচুর পরিমাণে ক্যালকুলাস রয়েছে, আর তার জন্য মাড়ির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটি অসুস্থ মাড়ি। এখানে উপরে এই দাঁতটির দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অন্যান্য মাড়ির তুলনায় এই যে জায়গাটুকু যেখানে ক্যালকুলাসটুকু রয়েছে, ঠিক সেইখানে আপনার অনেক বেশি লাল হয়ে আছে, মাংসটা ফুলে ফুলে আছে। তো ভিউয়ার্স, এখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাতেই এমন মাড়ির চেঞ্জ এবং দাঁতের সমস্যা তৈরি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না, দাঁতের উপরে কোনো ধরনের সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও দাঁতের ভিতর সাইডে মাংসটা দেখুন এখানে ফুলে আছে। তো এ ধরনের সমস্যাও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাতে হয়ে থাকে। দুদাঁতের মধ্যবর্তী স্থানে যদি কখনো খাবার ঢুকে যায়, ঢুকে যেয়ে সেখানে পচনের মাধ্যমে সেখানে এ ধরনের ফুলে উঠতে পারে। এ ধরনের অবস্থায় অবস্থা দেখে তারপরে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।